আপনি এখানে? আপনি এখানে কি করছেন? এখানে চলে এসেছেন? এই প্রশ্নটা তো আমি আপনাকেও করতে পারি। তার মানে আজকে পৃথিবী জানতে পারবে যে কে কৃষ্ণ মুখার্জি, তাই তো? আজকে পৃথিবী এটাও জানতে পারবে যে বেদজ্ঞানী আচার্য শ্রী নারায়ণ ভট্টাচার্যের কনিষ্ঠতম সন্তান কে? রামানন্দ। আমার চরিত্রের নাম রাম। কি সুন্দর, আমার চরিত্রের নাম রাম। আমার পারিবারিক সূত্রে আমরা পুরোহিত, পুরোহিতের পাশাপাশি আমি একটা সফটওয়্যার কোম্পানিতে কাজও করি। ছোট থেকে পড়াশুনো হোক বা খেলাধুলো সবকিছুতে আমি আমার সেরাটা দিয়ে এসেছি, আর ছোট বড় সকলকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করেছি। বাকিটা কৃষ্ণ আমার সম্পর্কে বলবে, ও আমার সম্পর্কে একটা খুব সুন্দর ক্যারেক্টারাইজেশন তৈরি করেছে মনে মনে। আমাকেও বলেছেন, আমি ঠিক ওরকম ভাবে ড্রাফট করেছি। আর আমার যেরকম মনে হয় মেয়েটিকে, মেয়েটি অ্যারোগেন্ট, যত রকমের বাজে কথা বলার বলে, যত রকমের যা করার করে, কোনো কিছু ইন্টেনশনালি করে না। অনেক কিছু সাইড আছে মেয়েটার যেগুলো ভালো, বাট সেগুলো উচ্চ, মানে সেগুলো এখন বোঝা যাবে না। আমার মনে হয় সেটা যে এমনি এমনি মেয়েটা কিছু করে না, তবে শি হ্যাজ বিন ব্রট আপ, ওর আপব্রিংিং, ওর সব কিছু, ওর তো সব কিছুই না চাইতেই পেয়ে গেছে, তাই জন্য ওর কাছে এইসব হারানো পাওয়া এসব কিছুই ইম্পর্টেন্ট নয়। সো নিজের লাইফটাকেও খুবই ইজি ভাবে দেখে, যেটা আমরা প্রমোটও দেখেছি, যেটা বলছে লাইফ ইজ অল অ্যাবাউট শর্টকাটস অ্যান্ড সিম্পল ওয়েজ অ্যান্ড স্পিড, কিন্তু লাইফটা তো ভাবে চলে না। সেটা কৃষ্ণাকে বোঝাবে নিশ্চয়ই রামানন্দ, কিন্তু সেটা কবে কিভাবে কি জন্য তার জন্য আমাদের সিরিয়াল দেখতে হবে, আমরাও আস্তে আস্তে জানবো। আমরাও কিছু জানি না, আমরাও আস্তে আস্তে উই উইল স্টার্ট লিভিং দ্য ক্যারেক্টার্স, উই উইল স্টার্ট লিভিং ইন দ্য রিলেশনশিপস অ্যারাউন্ড আস, তাই না? আর রামানন্দের ব্যাপারে যেটা বলছিল যে নন্দিনী বেশি করে জানে আমার ব্যাপারে বলবে, আমার রামানন্দকে দেখে ভীষণ রাগ হয়, কারণ ওর কৃষ্ণার রাগ হয়। কারণ রামানন্দ ইচ্ছে করে যে হাসিগুলো দেয়, সেটা দেখলে যে কোনো সুস্থ মস্তিষ্কে মেয়ে লেগে যাবে, মানে রাগ হওয়ার মতনই হাসি দেয় তো। কিন্তু সেটা অনেক মেয়ে পছন্দ হতে পারে, সেটা আমরা দেখলে পরে বুঝবো যে অনেক মেয়ে ক্রাশ হয়ে গেল রামানন্দ, তাই না? সিম্পল ফ্যামিলি ম্যান, যেটা আজকালকার মেয়েরা পছন্দ করে, দ্যাটস ইট। আর এরপরে বিভিন্ন ক্যারেক্টারের এগোনো পিছনো গ্রাফ অ্যান্ড যেভাবে কৃষ্ণা বদলাবে বা আরো এরকম বাজে হয়ে যাবে, সেটা তো আমরাও আস্তে আস্তে বুঝবো, আমরাও আস্তে আস্তে ফিল করবো, আমরাও আস্তে আস্তে বিলিভ করবো, তোমরাও বুঝবে। তো তোমাকে দিই, কুয়াশাকে দিই। হ্যালো, আমি কুয়াশা, আমার চরিত্রের নাম আখি। আমি কৃষ্ণার হাফ সিস্টার, আমার পাশে বসে আছে আমার মা, আমার বাবা এবং আমার সব বড় মা, বড় মা। সো অনেকদিন পরে আমার ছবিতে একটি
পজিটিভ চরিত্র, আমি এর আগে নেগেটিভ করে এসেছি। এবং অ্যাজ অ্যান অ্যাক্টর সবসময়ই আমার নিজেকে চেঞ্জ করতে ভালো লাগে, নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে ভালো লাগে। আর আমি ভীষণ খুশি কালাস বাংলা আমাকে আখি চরিত্রে আবার নতুন রূপে নিজেকে খুঁজে পাওয়ার অভিনেত্রী হিসেবে আমাকে আবার একটা সুযোগ দিয়েছে। থ্যাংক ইউ কালাস বাংলা, অ্যান্ড থ্যাংক ইউ সুরিন্দর ফিল্মস ফর গিফটিং মি দ্য ক্যারেক্টার। আর চরিত্রের ব্যাপারে বলতে গেলে আমি বলতে চাইবো যে খুবই নির্মল একটা চরিত্র। ওর জীবনে একটা ব্যথা রয়েছে, ছোট থেকেই একটা মানুষ যে তার ফ্যামিলিতে কর্নার্ড ফিল করে, সে তার ফ্যামিলিতে নিজেকে নেগলেক্টেড ফিল করে বা নিজেকে এক্সট্রা ফিল করে কোথাও একটা, এবং যার ভিতটা একটু নড়বড়ে কোথাও একটা গিয়েও। নিজের বাড়ি হলেও নিজেকে আশ্রিত বলে মনে করার একটা ব্যথা বেদনা থাকে মানুষের মধ্যে, এই চরিত্রটার মধ্যে সেটা আছে। কিন্তু তাই বলে জীবনে লড়াই করার ইচ্ছে এবং দায়িত্ব এবং কর্তব্য তো কারো শেষ হয়ে যায় না। সো লেটস বিগিন মাই জার্নি অ্যাজ আখি, and I will pass on to the mic to my mother. Oh, sorry, ami ekta kotha bolte miss kore gechi je I'm so fortunate, I'm so lucky je ami eto bhalo bhalo senior actor sathe kaaj korchi, and my directorial team, my director who is আমাকে হাত জোর করছে, আমি মানে বলতে চাই যে চুপ কর বেশি হয়ে গেছে, পাস অন বলছে, বাট ইজ ফ্যান্টাস্টিক। এন্ড আমার একটা জিনিস দেখতে খুব ভালো লাগে যে ইজ সো গুড অ্যাট হিজ জব, অ্যান্ড কিরণ দা অ্যান্ড এভরিবডি দ্য ক্রিউ, মানে সবাইকে দেখেই মনে হয় যারা কাজ করতে ভালোবাসে, যারা কাজকে স্নেহ দিয়ে করে, তো আই ফিল দ্য এনার্জি হিয়ার, আমার এনার্জেটিক লাগে, আমার পজিটিভ ফিল হয়। দ্যাটস অল। আর আমার সিনিয়র অ্যাক্টরদের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি, আমার মা বাবা দাদু দিদা আর এক মা। আমাদের সঙ্গে ছবি তুলতে চাইবে না ভবিষ্যতে, তো এখন এই কয়েকটা ছবি যেন তুলে রাখা, প্লিজ। না না, তুমি চাপে না।